হ্যালো বন্ধুরা আপনারা তো ডিসপ্লে সেটিংস সবাই শুনেছেন ডিসপ্লে সেটিংসের মধ্যে ডিসপ্লে বটন চেঞ্জ করার সিস্টেমটা কখনো শুনেছেন কি না জানি না তো এটাই আজকে আপনাদের আমি দেখাবো ডিসপ্লে বটন চেঞ্জ এবং ডিসপ্লের মধ্যে হাফ ডিসপ্লে ফুল ডিসপ্লে যেটা হয় তো এই দুটো সেটিংস আপনাদের দেখাবো ঠিক আছে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক তো এর জন্য আপনাদেরকে আপনাদের যে ফোনের সেটিংস আছে এই সেটিংসে চলে যেতে হবে ঠিক আছে সেটিংসে যাওয়ার পর আপনাকে এইখানে ডিসপ্লে এ দেখুন ডিসপ্লে যে লেখা আছে না এই ডিসপ্লে সেটিংসে চলে যেতে হবে ঠিক আছে তো ডিসপ্লে সেটিংসে যাওয়ার পর একদম নিচে যখন আপনি চলে যাবেন অনেক রকম সেটিংস আছে দেখতে পাচ্ছেন একদম নিচে আপনাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি ঠিক আছে তো একদম নিচে দেখুন ফুল স্ক্রিন ডিসপ্লে ঠিক আছে তো এটাতে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখুন কি আছে এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে বটন আর একটা হচ্ছে ফুল স্ক্রিন ঠিক আছে মানে হচ্ছে ভালো করে লক্ষ্য করবেন এই যে দুটো এর মধ্যে একটাতে দেখুন বটন দেওয়া আছে একটাতে কিন্তু বটন নেই ঠিক আছে তো আমার দেখুন এখন নিচে তিনটে বটন আছে ওকে তো এখানে দেখুন মাইক্রো বাটনস অপশানটাতে আমি যখন এটাতে অফ করব তখন এটা কিন্তু চেঞ্জ হবে দেখুন চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন চেঞ্জ হচ্ছে আমার বটনগুলো কিন্তু নিচে লক্ষ্য করবেন বটনগুলো চেঞ্জ হচ্ছে অফ কো অন করে দিলে এদিকে চলে আসছে অফ করে দিলে এদিকে চলে আসছে তো এটা আমি অন করে দিলাম আমার এরকমই ছিল এরকমই থাকবে ঠিক আছে তো এই যে দুটো অপশান দেখতে পাচ্ছেন বাটনস আর ফুল স্ক্রিন দুটো ডিসপ্লে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর টাবে যে ছত্রিশ মিনিট লেখা আছে একটাই ক্যালকুলেটার উঠছে দেখুন চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো এটাতে ক্লিক করা নেই এখন এটাতে ক্লিক আছে তো আমি এটাতে ক্লিক করে দিলাম দেখুন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার নিচে যে বটনগুলো ছিল সেইগুলো কিন্তু চলে গেল ঠিক আছে তো এবারে আপনি তাহলে কাজ করবেন কিভাবে ব্যাক করবেন কিভাবে হোম বটন কোথায় খুঁজে পাবেন ঠিক আছে তো দেখুন আপনার ডান সাইডে ডিসপ্লেটার ডান সাইডে একদম সাইড থেকে আপনি টানবেন এ দেখুন আঙুল দিয়ে টানছি এ দেখুন টেনে ছেড়ে দিলে কিন্তু আপনার ব্যাক হয়ে যাবে ঠিক আছে টেনে ছেড়ে দিলেই কিন্তু ব্যাক হয়ে যাবে এই দেখুন টেনে ছেড়ে দেবেন আপনি যত দূর যাবেন টেনে ছেড়ে দেবেন ব্যাক হতে থাকবে দেখতে পাচ্ছেন ব্যাক হচ্ছে খালি চলে আসলো ব্যাক আমি আবারও সেটিংসে চলে যাচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আবারও সে ডিসপ্লে সেটিংসে যাচ্ছি ডিসপ্লে সেটিংসে যাওয়ার পর এখানে এই অপশানটা আপনার কোনটা পছন্দ আপনি সেটা করে রাখবেন তো এটা করতে দেখুন আবারও আমার এখানে বটন চলে আসলো দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমি বটনটাই করে রাখছি আপনাদেরকে এটা খুব ভালো মানে লাগে দেখতে তাই এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম মোবাইলটা খুব ভালো লাগে দেখতে ওকে তো এপারে আপনাদেরকে আমি আবার ব্যাকে যাচ্ছি এইখানে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদেরকে একটু নিচে নিয়ে যাচ্ছি আই নো টেক ঠিক আছে মানে এইখানে আপনি যদি ক্লিক করেন তো দেখুন এইটা দুটো অপশান আছে ফুল ডিসপ্লে মানে ডিসপ্লেটা যদি আপনার এই যে দেখুন দুটো অপশান দেখতে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই তো এটা আপনাকে এই রকম দেখতে লাগবে এ আর এটা এরকম তো আমি করে দেখাচ্ছি আপনাকে দেখুন আমার কিন্তু এটা করা আছে ঠিক আছে আমি আপনাকে ডোন্ট হাইট করছি দেখুন ওপরে লক্ষ্য করবেন আমার ওপরে একদম ফোনের ওপরে ক্যামেরা যে আছে ফ্রন্ট ক্যামেরা ওইখানে লক্ষ্য করুন দেখুন কালো হয়ে গেল আবার এটা সাদা হয়ে গেল ঠিক আছে তো এটা গেল তো বন্ধুরা এই ছিল দুটো সেটিংস কেমন কোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব